আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি। বাংলাদেশের ভিতরে যতগুলো পাহাড়ি রোড রয়েছে তার ভিতরে খাগড়াছড়ি অন্যতম। খাগড়াছড়ি রোডটা দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু ডেঞ্জারাস, তার জন্য আজকে আমরা খাগড়াছড়ি ভ্রমণ করব। রবি এক্সপ্রেসের হুন্দাই বিজনেস ক্লাস বাসে করে ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে কতটুকু সময় লাগে, ঢাকা খাগড়াছড়ি রোডের ভিতরে কোন কোন বাসগুলো সার্ভিস দিয়ে থাকে এবং কোন বাসের কত টাকা ভাড়া, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। আবদুল্লাপুরে থাকা তাদের নিজস্ব কাউন্টার থেকে টিকিটটি ক্রয় করেছি। ঢাকা থেকে খাগড়াছড়ি 1600 টাকা তাদের হুন্দাই বিজনেস ক্লাস বাসের ভাড়া। আবদুল্লাপুর কাউন্টারটির ভিতরে ঢুকলে বেশ সাজানো গোছানো একটি কাউন্টার, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। কাউন্টারটির ভিতরে তাদের কোম্পানির বেশ কিছু ব্যানার দিয়ে সাজিয়ে রাখা হয়েছে এবং বসার জন্য বেশ ভালো পরিমাণে সোফার ব্যবস্থা রয়েছে। আবদুল্লাপুর থেকে 9:05 আমার গাড়ি ছিল, তারা আজকে গাড়িটি ছাড়তে আধা ঘন্টা লেট করবে, সেটার জন্য কিন্তু আমাকে ফোন দিয়ে তারা কনফার্ম করেছে যে আধা ঘন্টা লেট হবে আজকে গাড়িটি ছাড়তে। এটা কিন্তু আমার কাছে খুবই ভালো মনে হয়েছে, আমি আসার পরেও তারা বলতে পারতো। 9:20 তাদের গাড়িটি কাউন্টারে চলে এসেছে। সেন্ট মার্টিন হুন্দাই কিংবা রবি এক্সপ্রেস যেটাই বলেন না কেন, সেন্ট মার্টিন হুন্দাই কিন্তু একসময় শুধুমাত্র হুন্দাই বাস দিয়ে সার্ভিস দিত, তবে তারা রিসেন্টলি তাদের নাম পরিবর্তন করে কিন্তু তারা ইন্ডিয়ান আশোক ল্যান্ড বাসও তাদের বহরে যুক্ত করেছে। বাসটির সিটিং পজিশনের কথা যদি আমি বলতে যাই, 2x1 ফাউন্ডেশনে সর্বমোট 28টি সিট ব্যবহার করা হয়েছে। বাংলাদেশে যতগুলো হুন্দাই বাস রয়েছে প্রতিটি বাসেরই ইন্টেরিয়র কিন্তু সেম হয়ে থাকে। বাংলাদেশের লাক্সারিয়াস বাসের ভিতরে যদি কোনো বাসকে গণ্য করা হয়ে থাকে তার ভিতরে একটি কিন্তু হুন্দাই, তার জন্য এই সিটগুলোতে বসে কিন্তু বেশ ভালো কমফোর্টের সাথে আপনি জার্নি করতে পারবেন। বাসের লেগ স্পেসের কথা যদি আমি বলতে যাই, বেশ ভালো পরিমাণে কিন্তু লেগ স্পেস রয়েছে এবং একটি হ্যান্ড লকার এবং পিছনে একটি নেটের পকেট পেয়ে যাচ্ছেন। সাইটে দুটো সুইচ রয়েছে, একটি ক্লিক করে আপনি হেড রেস্ট এবং একটি ক্লিক করে লেগ রেস্ট কন্ট্রোল করতে পারবেন। প্রতিটি সিটের ভিতরে কিন্তু সিট বেল্ট রয়েছে জার্নিটা সেফ করার জন্য, এবং মাথার ঠিক উপরে পেয়ে যাবেন রিডিং লাইট এবং হচ্ছে এসি কন্ট্রোলার এবং একটি স্পিকার ইউজ করা হয়েছে এন্টারটেনমেন্ট পারপাসের জন্য। তার ঠিক উপরে ছোট একটি কম্পার্টমেন্ট পেয়ে যাবেন যার ভিতরে আপনার হ্যান্ড ব্যাগ কিংবা ছোটখাটো ঘাড়ের ব্যাগ রাখতে পারবেন। বাসের ভিতরে একটি ফ্রিজ রয়েছে যার ভিতরে মাছ মাংস কিংবা মেডিসিন বহন করতে পারবেন, এটা কিন্তু একমাত্র হুন্দাই বাসেই রয়েছে। বরাবরের মতন হুন্দাই বাসের ড্যাশবোর্ডটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে হুন্দাই বাসের ড্যাশবোর্ডটা একটু জানিয়ে দিবেন। গাড়ি জানিরত অবস্থাতে 500 ml একটি পানির বোতল সরবরাহ করা হয়ে থাকে। আবদুল্লাপুর থেকে 9:30 তাদের একটি কক্সবাজারের গাড়ি ছিল, ওই গাড়িটি নষ্ট হয়ে যাওয়ার কারণে এই গাড়িতে করে যে যাত্রীগুলো রয়েছে তাদেরকে আরামবাগে নিয়ে যাওয়া হবে, সেটার জন্য আধা ঘন্টা আজকে আমাদের লেট করিয়েছে। 9:34 আবদুল্লাপুর থেকে আমাদের জার্নি শুরু হলো। আবদুল্লাপুরের এই সাইডটা কিন্তু ফোন ছিনতাইয়ের জন্য খুব বিখ্যাত একটি প্লেস, তার জন্য এই জায়গাগুলোতে আপনারা যখনই আসবেন তখনই আপনার ফোন কিংবা মানি ব্যাগটা একটু সাবধানে রাখার চেষ্টা করবেন। সামনে আর মাত্র আমরা 3টি কাউন্টার টাচ করব, এয়ারপোর্ট, নর্দা, বাড্ডা, এই কাউন্টারগুলো টাচ করে আমরা আরামবাগ চলে যাব। আপনারা যারা সেন্ট মার্টিন হুন্দাই কিংবা রবি এক্সপ্রেসে ভ্রমণ করতে চান, আপনাদের টিকিট কাটার সুবিধার্থে আপনারা কিন্তু sahaj.com থেকে তাদের টিকিট ক্রয় করতে পারবেন, কিংবা তাদের কিছু গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বার আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ঢাকা থেকে খাগড়াছড়ির দূরত্ব 272 কিলোমিটার, গুগল ম্যাপের তথ্য অনুসারে যে দূরত্ব যেতে আমাদের সময় লাগবে 6:20, এবং ঢাকা খাগড়াছড়ি রুটের ভিতরে যে যে বাসগুলো সার্ভিস দিয়ে থাকে, হানিফ এন্টারপ্রাইজ, সৌদিয়া, রবি এক্সপ্রেস, শান্তি পরিবহন, সোনিয়া, ইকোনো সার্ভিস, শ্যামলি, এনআর ট্রাভেলস, লাল সবুজ পরিবহন, এবং ঢাকা খাগড়াছড়ি রুটে একমাত্র স্লিপার বাস দিয়ে পরিচালনা করে থাকে ইম্পেরিয়াল এক্সপ্রেস। ইম্পেরিয়াল এক্সপ্রেস অশোক লেল্যান্ড দিয়ে কিন্তু স্লিপারে সার্ভিস দিচ্ছে, তাদের টিকিটের প্রাইস হচ্ছে 1600 টাকা এবং নর্মালি যতগুলো নন এসি রয়েছে ম্যাক্সিমাম 750 টাকা করে টিকিটের প্রাইস। শুধুমাত্র হানিফ এন্টারপ্রাইজের ভলভো চলে থাকে, সেটার ভাড়া হচ্ছে 1600 টাকা এবং রবি এক্সপ্রেসের হুন্দাইয়ের ভাড়া হচ্ছে 1600 টাকা।
11:20 আমরা আরামবাগে চলে আসলাম। এখানে যে যাত্রীগুলো আমরা নিয়ে এসেছিলাম সেই যাত্রীগুলোকে এখানে নামিয়ে দিয়ে খাগড়াছড়ির আরো কিছু যাত্রী ছিল এখান থেকে তাদেরকে উঠিয়ে নিয়ে আমাদের জার্নি আবারও নতুন করে শুরু হলো। আর কোনো কাউন্টার টাচ না করে আমরা কিন্তু এখন শাপলা চত্বর হয়ে ঘুরে ডাইরেক্টলি মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে চিটাং রোডে চলে যাবো। আমি যে আপনাকে তোমার করে কইলাম তার একটা ফোন দিতে বললেন আমার আসলে কই বললেন না কইছি ১২:০৫ আমরা মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজাতে চলে আসলাম। এখানে আমরা টোল পরিশোধ করে দিয়ে এখন ঢাকার চিটাং রোডের ভিতরে উঠে যাচ্ছি। পাহাড়ি রোডের ভিতরে যারা গাড়ি চালিয়ে থাকে তাদের কিন্তু সবসময় মাথা ঠান্ডা রেখে ড্রাইভিং করতে হয়। আমাদের ড্রাইভার সাহেব পুরো রাস্তার ভিতরে খুবই ধীর গতিতে গাড়ি চালিয়েছে। যতটুকু স্পিড যেখানে দরকার হয়েছে উনি কিন্তু ওইখানে অতটুকু স্পিডই ব্যবহার করেছে। দেখা যাচ্ছিল গ্রিন লাইনের একটি এসি বাস আমাদেরকে ওভারটেক করে, তারপরে হানিফের একটি নন এসি বাস আমাদেরকে ওভারটেক করে, প্লাস একটা ট্রাকও কিন্তু আমাদেরকে ওভারটেক করতে আসতেছিল। তবে আমরা যে বাসটির ভিতরে বসে রয়েছি এই বাসটিকে কিন্তু বলা যায় অনায়াসে বাংলাদেশের ভিতরে সব থেকে মোস্ট স্পিডি বাস, কারণ আমরা চাইলেই কিন্তু অনায়াসে 160 পর্যন্ত স্পিড তুলতে পারবো। অনেক সময় দেখা যায় যে গাড়িটি হোটেল বিরতির আগে একটু স্লো চলে থাকে, তারপরে হচ্ছে হোটেল বিরতি শেষ হলে গাড়ি আর একটু ফাস্ট চলে। দেখা যায় আজকে আমাদের হোটেল বিরতি শেষ হওয়ার পরে আমাদের ড্রাইভার সাহেব ওইভাবে রাশ করে সামনের দিকে আগায় কিনা।
দেখতে দেখতে আমরা রাত 2:16 কুমিল্লার হোটেল জমজমে ব্রেকের জন্য চলে আসি। এর ভিতরে আমাদের গাইড সাহেব সবাইকে বলে দেয় যে হোটেল বিরতির জন্য আমরা জমজমে দাঁড়াবো। আমাদের হোটেল বিরতির টাইম ছিল 20 মিনিট। দেখা যাক আজকে কতটুকু সময়ের ভিতরে আমরা হোটেল বিরতি শেষ করে আবারও জার্নি শুরু করতে পারি। রবি এক্সপ্রেসের যতগুলো বাস এই রুটে চলাচল করে থাকে প্রতিটি গাড়ি কিন্তু এখানে হোটেল বিরতি দিয়ে থাকে। আমাদের গাড়ি ছাড়ার 10 মিনিট আগে কিন্তু রবি এক্সপ্রেসের আরো একটি গাড়ি রাঙামাটির উদ্দেশ্যে ছেড়েছিল, সেই গাড়িটিরও কিন্তু দেখা আমরা এখানে এসে পেয়ে গেলাম। ঢাকা চিটাগাং রোডের ভিতরে যারা নিয়মিত চলাচল করে থাকে তারা হোটেল জমজমের সাথে একটু পরিচিত হবেন বেশি, কারণ ম্যাক্সিমাম গাড়ি কিন্তু হোটেল জমজমে বিরতি দিয়ে থাকে। বাংলাদেশের ভিতরে সব থেকে দামি খাবার যদি কোথাও বিক্রি হয়ে থাকে সেগুলো হচ্ছে রোড সাইডে যত রেস্টুরেন্ট রয়েছে সেগুলো। এই হোটেলগুলোতে কিন্তু প্রাইস অনেকটা হাই হয়ে থাকে, তার জন্য খাবার আগে অবশ্যই প্রাইসটা জেনে নেবেন। শ্যামলী অ্যানা ট্রাভেলসের এই গাড়িটি মেবি কলকাতা থেকে এসেছে, সে গাড়িটি কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল, এখানে কিন্তু ঠিক করা হচ্ছিল। আমরা কিন্তু 35 মিনিট হোটেল বিরতি শেষ করে আবারও জার্নি শুরু করলাম ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে। দেখা যাক আমাদের ড্রাইভার সাহেব এখন কতটুকু স্পিড তুলে তার স্পিড মিটারে। চারটা 10 মিনিটে আমরা ফেনী পার করে এখন বর্তমানে বারাইয়ার হাট অবস্থান করতেছি। ঢাকা চিটাগাং রোড থেকে আমরা এখন বিচ্ছিন্ন হয়ে যাব। হাতের বাম সাইডে যে রোডটি দেখতে পারতেছেন এই রোডটি দিয়ে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে চলে যাব, ঢাকা খাগড়াছড়ি। এই ভিডিওটা কিন্তু একটি রিকোয়েস্টেড ভিডিও, সেই ক্ষেত্রে আপনার যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার পছন্দের রোড কিংবা আপনার পছন্দের পরিবহন। নেক্সট টাইম হয়তোবা তাকে নিয়ে নতুন করে ভিডিও সাজানো হতে পারে। এবং আপনারা যারা প্রথমবার আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিতে ভিজিট করে আরও ভিডিও দেখার জন্য। যেহেতু রাতে ভ্রমণ করেছি তার জন্য কিন্তু আমি লাস্ট ট্রিপে টিকিট কেটেছিলাম যাতে আমি সকালবেলার সিনারিটা উপভোগ করতে পারি। যেহেতু সারা রাত আমি জাগনা ছিলাম তার জন্য আমার একটু এখন ঘুমের প্রয়োজন, তার জন্য এখন আমি একটু ঘুমিয়ে নিব। সকালবেলা আবার দেখা হচ্ছে খাগড়াছড়িতে আপনাদের সাথে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমরা কিন্তু অলরেডি খাগড়াছড়ির সেই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার ভিতরে প্রবেশ করেছি। এই রুটটা আমার কাছে এতটা ভালো লেগেছে তা কিন্তু বলার মতন ছিল না। যাবৎকালে যতগুলো ট্রাভেল ভিডিও করে এবং যতগুলো রোডের ভিতরে আমি ভ্রমণ করেছি তার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট রোড ছিল এটা।
দেখতে দেখতে আমরা কিন্তু মাটিরাঙ্গাতে প্রবেশ করলাম। এখানে কিন্তু একটি চেকপোস্ট রয়েছে, এখানে আপনাদের গাড়িগুলো চেক করা হবে, সেটা নন এসি কিংবা এসি হোক না কেন। তবে যারা পাহাড়ি রোডে ভ্রমণ করে থাকেন সবাই চেষ্টা করবেন সাথে এনআইডি কার্ডের একটি ফটোকপি কিংবা স্ক্যান কপি রাখার জন্য। এই রোডটাকে কেন বাংলাদেশের সব থেকে ডেঞ্জারাস রোড বলা হয়ে থাকে তা হয়তোবা এই ফুটেজগুলো দেখলে বুঝতে পারবেন। কারণ এই রোডগুলো এতটা চিপা হয়ে থাকে যে একটা গাড়ি ঢুকলে আর একটা গাড়ি যে তাকে ওভারটেক করে যাবে সেই জায়গাটাও কিন্তু থাকে না। কারা কারা এই রোডটিতে ভ্রমণ করেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন।
7:35 আমরা খাগড়াছড়িতে এসে পৌঁছালাম। আমরা ঢাকা থেকে জার্নি শুরু করেছিলাম 9:34, খাগড়াছড়িতে এসে পৌঁছালাম 10:35। টোটালি আমাদের সময় লাগলো 10 ঘন্টা 1 মিনিটের মতন। নর্মালি বান্দরবন কিংবা রাঙামাটি সিটিটা আপনারা যেরকম দেখে থাকেন যে পাহাড়ের ভিতরে, তবে খাগড়াছড়িটা কিন্তু একটু ওয়েল ডেকোরেটেড করা রয়েছে। এটা কিন্তু নর্মালি 8-10টা সিটির মতনই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।